হ্যালো ইব্রন আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব এটি হচ্ছে দুই সালে মুক্তিপ্রাপ্ত মুভি যার নাম হচ্ছে দি মেনু এই মুভিটি দেখে মনে হবে এটি রান্নার উপরে একটি মুভি কিন্তু মূলত এটি হচ্ছে হরর থ্রিলার এবং মিস্ট্রি টাইপের মুভি এছাড়াও এই মুভিটির আইএমডিভির রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ফোর আপ টু টেন তো চলুন আর সমানুষ্ট না করে এক্সপ্লেনটি শুরু করি মুভিটির শুরুতে আমরা নামের একজন ব্যক্তিকে দেখি এবং তার সাথে ছিল তার গার্লফ্রেন্ড মার্গট তারা মূলত একটি বন্দরে অপেক্ষা করছে একটি জাহাজ আসার জন্য এবং সেই জাহাজটি হচ্ছে বিখ্যাত শেফ স্লোইকের এবং তারা তার রেস্টুরেন্টে যাওয়ার জন্যই এখানে অপেক্ষা করছে এছাড়াও আমরা তিনজন বন্ধুকে দেখি যারা তাদের সাথে সেই জাহাজে করে যাবে এছাড়াও তারা সেখানে বিখ্যাত ফুড ক্রিটিক লিলিয়ান এবং তার সহযোগী টেটকে দেখে এছাড়াও সেখানে মার্গট একজন বৃদ্ধ লোককে দেখে যার নাম হচ্ছে রিচার্ড এবং তাকে দেখে সে লুকিয়ে পড়ে অর্থাৎ দেখে মনে হচ্ছে সে রিচার্ডকে চেনে এরপরে টাইলারের সাথে মার্গট সেই শিপে ওঠে এবং সেখানে তাদেরকে স্লোইকের পক্ষ থেকে একটি খাবার খেতে দেওয়া হয় খাবারটি মূলত শৈবাল দিয়ে তৈরি করা হয়েছিল যার কারণে মার্গট সেটি খেতে চায় না কিন্তু সেখানে টাইলর অত্যন্ত স্বস্তির সাথে খাবারগুলো খাচ্ছিল এবং এখানে টাইলরকে দেখে মনে হচ্ছে টাইলর খাবার খেতে অনেক পছন্দ করে এবং সে স্লোইকের অনেক বড় একজন ফ্যান এরপরে তাদের শিপটি রওনা হয় সেই আইল্যান্ডের দিকে যেখানে স্লোইকের রেস্টুরেন্ট রয়েছে এবং এরপরে তারা সেই আইল্যান্ডে গিয়ে পৌঁছায় যেখানে স্লোইকের সহকারী এলসা তাদেরকে আইল্যান্ডে স্বাগতম জানায় সেখানে এলসা মার্গটকে দেখে বলে টাইলরের সাথে তোমার আসার কথা ছিল না তার কারণ তাদের কাছে গেস্টদের যে লিস্ট রয়েছে সেখানে মার্গটের নাম নেই সেখানে মূলত টাইলারের সাথে আরেকজনের জ্বর কথা ছিল কিন্তু তার সাথে ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে টাইলার মার্গটকে নিয়ে এসেছে এরপরে এলসা তাদের সবাইকে সেই আইল্যান্ডটি ঘুরে ঘুরিয়ে দেখায় এবং তাদেরকে বলে এখানে সমস্ত কিছুই তৈরি করা হয় প্রাকৃতিকভাবে এবং আপনাদেরকে খাবার দেওয়ার সময় যে সকল উপকরণ ব্যবহার করা হবে সেগুলো আমরা তৈরি করি এখানে এলসা তাদেরকে একটি স্মোক হাউস দেখায় যেখানে তারা গরুর মাংসকে প্রাকৃতিকভাবে দিন হলো রিজার্ভ করে রাখে যেন মাংসটি থেকে খুব ভালো একটি ফ্লেভার পাওয়া যায় এবং এরপরে এলসা তাদেরকে একটি রুম দেখায় যেখানে তারা সবাই থাকে এবং এলসা তাদেরকে জানায় তারা এখানে প্রত্যেকটি কর্মচারী এই আইল্যান্ডেই থাকে এবং এরপরে এলসা তাদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে যেতে শুরু করে এবং মাঝপথে টাইলার এবং মার্গট শেফ ইসলো বাড়ি দেখতে পায় তখন এলসা তাদেরকে জানায় শেফ ইসলোইকের বাড়িতে আমাদের ঢোকার অনুমতি নেই এরপরে তারা সবাই সেই রেস্টুরেন্টে গিয়ে উপস্থিত হয় যেখানে তাদেরকে প্রত্যেকের জন্য সিট নির্ধারিত করা হয় সেখানে মার্গট টাইলরের অন্য গার্লফ্রেন্ডের জায়গায় গিয়ে বসে যার নাম হচ্ছে ওয়েস্টার সেখানে সেফ ইসলুইকের সহকারী শেফদেরকে দেখে টাইলার অত্যন্ত মুগ্ধ হয় এবং তাদের খাবার তৈরি করা দেখতে যায় কিন্তু তারা টাইলারকে বলে আপনি সিটি গিয়ে বসুন এখানে থাকা যাবে না এর কিছুক্ষণ পরে সেখানে চলে আসে সেফ ইসলুইক তবে ইসলুইক বারবারই টাইলারের দিকে তাকাচ্ছিল এবং সে খুব একটা খুশি ছিল না এরপরই শেফের কথা মতো তাদেরকে সার্ভ করা হয় একটি ওয়েলকাম ডিশ যার নাম হচ্ছে অ্যামিস বৌজি এবং এই খাবারটি সার্ভ করার পরে তারা প্রত্যেকেই খাবারের অনেক প্রশংসা করে এবং খাবারটি তাদের কাছে অনেক পছন্দনীয় হয় সেই সাথে শুরু হয় ফার্স্ট কোর্স যার ডিশের নাম হচ্ছে দি আইল্যান্ড এবং এই খাবারটিকে প্রত্যেকেই তৈরি করা শুরু করে আইল্যান্ডের মতোই এই খাবারটি পরিবেশন করার পূর্বে শেফ তাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলে শেফ তাদের সবাইকে এই খাবারটি খেতে নয় মূলত টেস্ট করার জন্য বলে বলে তারা খাবারকে যদি আমরা খাওয়ার জন্য খাই তাহলে এটির টেস্ট সম্পর্কে আমরা বুঝতে পারবো না তাই আমাদেরকে এই খাবার টেস্ট বোঝার জন্যই খেতে হবে এবং শেফের এই কথাগুলো শুনে তারা অত্যন্ত অবাক হয়ে যায় তাই তারা তো এই রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে এসেছে শুধুমাত্র খাওয়ার জন্যই এরপরে সেই খাবারটি সার্ভ করার পরে প্রত্যেকের কাছেই অনেক প্রশংসনীয় হয় সেই সাথে শুরু হয় সেকেন্ড কোর্স যেখানে ডিশের নাম হচ্ছে ব্রেডলেস ব্রেড প্লেট এটি হচ্ছে এমন একটি বিচিত্র খাবার যেটি পাউরুটি ছাড়া খাওয়া হয় কিন্তু এটির মূল যে রান্না রয়েছে সেটি রুটি দিয়েই খাওয়া হয় কিন্তু সে তাদেরকে বলে আমরা সচরাচর পাউরুটি দিয়েই এই খাবার খাই কিন্তু আমি একটু বিচিত্র এনে আপনাদেরকে পাউরুটি দিব না অসন্তুষ্ট হয় খাবারটি পেয়ে এবং এখানে আমরা তিনজন বন্ধু ব্রাইস সোরেন এবং ডেফকে দেখি যারা এলসাকে ডাকে এবং বলে তাদেরকে কিছু পাউরুটি দিতে তখন তারা খেতে পারছে না কিন্তু এলসা তাদেরকে বলে এটি দেওয়ার অনুমতি নেই ব্রাইস এলসাকে অনেক টাকা দেওয়ার লোভ দেখালেও এলসা তাকে দিতে রাজি হয় না এরপরে আমরা শেফ দেখি যে মার্গটের কাছে আসে এবং তাকে খাবার না খাওয়ার কারণ জিজ্ঞাসা করে তার কারণ এই সকল খাবার খায় না এবং করে না তখন মার্গট বলে আমি এই খাবারগুলো পছন্দ করি না এবং আমি খাবো কি খাবো না এটি আমার ব্যাপার এবং সে শেফ ইসলোইককে সেখান থেকে চলে যেতে বলে এখানে ইসলোইক অনেক মন খারাপ করে এবং সে সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখিয়ে তাদেরকে বলে এটি হচ্ছে তার মা এবং সেই সাথে আরেকটি ডিশ তৈরি করা হচ্ছে যেটি মূলত এই কাহিনীর সাথে জড়িত রয়েছে এবং সেই কাহিনীটি শেফ ইসলো বলে যেখানে তার বাবা প্রতিদিন রাত্রিবেলা মদ খেয়ে বাসায় ফিরত এবং একদিন সে অতিরিক্ত মদ খাওয়ার কারণে সে তার মাকে টেলিফোনের তার দিয়ে গলা পেঁচিয়ে হত্যা করতে চেয়েছিল সেদিন কার চুপ করে না থেকে তার বাবার পায়ে একটি দেয় এবং এটি তার জীবনে অনেক স্মরণীয় একটি স্মৃতি এবং এই স্মৃতিকে অনুসরণ করেই সে একটি ডিশ বানিয়েছে সেই সাথে শুরু হয় থার্ড কোর্স যেখানে ডিশের নাম হচ্ছে দি মেমোরি এবং এটির সাথে সাথে তাদেরকে এক প্রকার রুটি দেওয়া হয় এবং এটি হচ্ছে আরেকটি ডিশ যার নাম হচ্ছে ট্যাকো এবং আমরা দেখতে পাই সেই ট্যাকো প্রতিটি রুটিতে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের স্মৃতি রয়েছে অর্থাৎ এই রুটি গুলোকে যে যে টেবিলে সার্ভ করা হয়েছে সে সকল টেবিলে যে সকল ব্যক্তি বসে আছে তাদের স্মৃতিগুলোকে সে রুটিতে ডিজাইন করে দেওয়া হয়েছে এবং এই সকল স্মৃতি অত্যন্ত গোপনীয় স্মৃতি ছিল যেটি একে অপরের সামনে রিভিল হয়ে যায় যেখানে বিখ্যাত ফুড ক্রিটিক লিলিয়ান দেখতে পায় সে কোন কোন রেস্টুরেন্টগুলোকে অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছে রিচার্ডের রুটির উপরে হ্যাপি অ্যানিভার্সারি লেখা থাকে এবং অপর দিকে আমরা ব্রাইস এবং তার বন্ধুদের রুটি দেখতে পাই যেখানে তাদের কোম্পানি ইকো ব্রাইট কিভাবে মানুষের উপরে অন্যায় ট্যাক্স চাপিয়ে টাকা আদায় করেছিল সে লিস্ট দেখায় এবং এগুলো দেখে তারা এলসাকে ডাকে এবং তাকে এই ব্যাপারে প্রশ্ন করে তখন এলসা তাদেরকে এই ব্যাপারে কোনো উত্তর না দিলেও অপর দিকে আমরা টাইলরকে দেখি যা রুটির ভিতরে একটি ছবি আছে এবং সেটি হচ্ছে সে খাবারগুলোর ছবি চুরি করে তুলছে এখানে নিয়ম হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারগুলোর ছবি তোলা যাবে না অপরদিকে আমরা রিচার্ড এর আরেকটি রুটিতে দেখি যেখানে রিচার্ড একটি মেয়ের সাথে একটি রেস্টুরেন্টে বসেছিল এবং এই কারণে তার স্ত্রী অ্যান্নে এর সাথে তার কিছু ঝামেলা হয় এছাড়াও আমরা সেই বিখ্যাত মুভি স্টারকে দেখি এবং সেখানে আমরা তার একটি মুভির পোস্টার দেখি যে মুভিটি ফ্লপ হয়েছিল এ সকল কিছুই মার্কটের ভালো লাগছিল না যার কারণে সে বাথরুমে যাওয়ার নাম করে বাইরে বের হয় মূলত সে ভুল দিকে যাচ্ছিল যার কোনো এলসা তাকে বাথরুমের রাস্তাটি দেখিয়ে দেয় বাথরুমে গিয়ে জানালা খুলে মার্গট সিগারেট খাওয়া শুরু করে তখন সে বাইরের দিকে কিছু ব্যক্তিকে দেখে যারা একটি পালকের পাখা কোথাও একটা নিয়ে যাচ্ছে হঠাৎ করে সে বাথরুমে আমরা শেফ ইসলোইককে দেখি যে মার্গটের সাথে কথা বলতে আসে মার্গট দেখে শেফ ইসলোইক জানায় মার্গটের এখানে আসা ঠিক হয়নি এবং তার এখানে আসার কথাও নয় তার কারণ তাদেরকে যে ব্যক্তিগুলোর লিস্ট দেওয়া হয়েছিল সেই অনুসারেই শেফ ইসলুইক এই মেনুগুলো তৈরি করেছে এবং সে মার্গটের আসল পরিচয় জানতে চায় কিন্তু মার্গট তার উপরে অত্যন্ত রেগে ছিল এবং তাকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় এরপরে শুরু হয় ফোর্থ কোর্স যার নাম হচ্ছে দি মেস এরপরে শেফ ইসলোইক সেখানে তার আরো একজন সহকারী শেফকে ডাকে এবং জানায় এরপরে যে ডিশটি সার্ভ করা হবে সেটি বানিয়েছে এই শেফ এবং এখানে স্লোইক তার ইতিহাস সম্পর্কে বলে যেখানে এই ছেলেটি সবসময় চায় তো সে ইসলোইকের থেকে বড় শেফ হবে এবং এই জন্য সে অনেক চেষ্টা করেছে এবং এই ছেলের কারণে ইসলোইক তার চাকরি এবং তার জীবন দুটিতেই পিছিয়ে পড়তে নিয়েছিল কিন্তু এখন সেইক চায় এই ছেলেটি যেন তার পথে আর বাঁধা না হতে পারে এবং এখানে এই ছেলেটিকে দেখে আমাদেরও মনে হচ্ছে এই ছেলেটি অত্যন্ত কষ্টে আছে এবং চাপে আছে এবং দেখতে দেখতে সেই ছেলেটি সেখানে মুখের ভিতর গুলি ঢুকিয়ে আত্মহত্যা করে ফেলে অর্থাৎ বোঝা যাচ্ছে চায় না তার থেকে বড় আর কেউ এখানে এই ছেলেটি সেটির চেষ্টা করেছিল যার কারণে স্লোইক তাকে মেরে ফেলে এখন কিভাবে তাকে চাপে ফেলে কি করেছে এটি এখানে দেখানো হয়নি এই ঘটনাটি দেখে উপস্থিত সকল ব্যক্তি অত্যন্ত ভয় পেয়ে যায় তখন স্লোইক তাদের সবাইকে বলে এটি দেখে ভয় পাওয়া যাবে না এটি আপনাদের মেনুর ভিতরে ছিল এবং এটি মেনুর একটি অংশ এর ফলে সেখানে উপস্থিত কিছু কিছু ব্যক্তি মনে করে এটি হয়তো কোনো একটি প্র্যাঙ্ক এই খাবারটি সবাই ভালোভাবে খেলেও রিচার্ড এখানে আর থাকতে চাইছে না এবং সে চলে যেতে চায় তখন সেখানে স্লোয়েকের গার্ডেরা তাকে ধরে ফেলে এবং সেখানে তারা জোর জবরদস্তি করে রিচার্ডের একটি আঙ্গুল কেটে ফেলে কিন্তু অপরদিকে আমরা টাইলরকে দেখি যে খুবই ভালো মনে খাবারগুলো খাচ্ছে এবং সে আশেপাশে কোনো কিছু খেয়াল করছে না এরপরে ইসলুইক তার কাছে মার্গটকে ডেকে পাঠায় এবং মার্গট ইসলুইকের সাথে কথা বলতে যায় যেখানে শেফ ইসলুইক মার্গটকে জানায় তোমার এখানে আসা উচিত হয়নি এবং এখানে গেস্ট লিস্টে তোমার নামও নেই এবং ইসলুইক এখানে মার্গটকে জানায় তুমি কাদের টিমে রয়েছো তুমি এখানকার গেস্ট লিস্টে অথবা শেফ লিস্টে থাকতে পারো তার কারণ এখানে সবাই আজকে মরতে চলেছে তবে মার্গটেটি বুঝে যায় সে যেটি মেয়ে থাকুক তার মৃত্যু নিশ্চিত এখানে এক ধরনের চা কাস্টমারদেরকে দেওয়া হয় যেটি মূলত ফিফথ কোর্সের ভিতরেই পরে এবং এই চা বাকি কাস্টমারদের অনেক ভালোই লাগে এবং সেখানে সেই মুভি স্টার দাঁড়িয়ে যায় এবং প্রশ্ন করে সে সে এগুলো কেন করছে তার কারণ জেনে গিয়েছে আজ তারা সবাই মারা যাবে তখন ইসলোইক তাদেরকে বুঝিয়ে দেয় লিলিয়ানের কারণে সে যে রেস্টুরেন্টে কাজ করত সেটি বন্ধ হয়ে গিয়েছে এবং লিলিয়ান সেটি অবৈধভাবেই করেছিল এছাড়াও সে রিচার্ডের এর উদাহরণ দেয় যে গত পাঁচ বছর হলো তার রেস্টুরেন্টে খেতে এসেছে এবং সে এগারো বার খাওয়ার পরেও সে এ পর্যন্ত তার কোনো একটি ডিশের নামও বলতে পারবে না অর্থাৎ ইসলোইকের এখানে সমস্যা হচ্ছে সে এত কষ্ট করে এই ডিশগুলো বানায় এবং তার খাবার খাওয়ার পরে মানুষ তার প্রশংসা তো দূরের কথা তার ডিশের নামগুলোই মনে রাখে না এরপরে তারা ইস্লোইককে হুমকি দেয় এবং বলে আমরা এই জায়গার মালিককে তোমার নামে কমপ্লেন করবো তখন ইসলোইক তাদেরকে বলে এই জায়গার মালিক ভেরিক তো এখন অ্যাঞ্জেল হয়ে গিয়েছে এরপরে তারা বাইরের দিকে ভেরিককে দেখতে পায় যাকে সেই পালক লাগানো পাখাগুলি লাগিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ধীরে ধীরে পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হচ্ছে এবং এইভাবে ইসলোইক এই জায়গার মালিককে মেরে ফেলে এরপরে আমরা মার্গটকে দেখি যে ইসলুইকের রুমে যায় এবং তার সাথে কথা বলে সেখানে কথায় কথায় মার্গট তাকে জানায় এখানে রিচার্ড নামের যে ব্যক্তিটি রয়েছে সে মূলত মার্গটকে ভাড়া করেছিল এবং এখানে মার্গটের কথা শুনে বোঝা যায় মার্গট পেশায় একজন বেশা এবং রিচার্ডকে রুটিতে যে চিত্র দেওয়া হয়েছিল সে একটি মেয়ের সাথে বসে আছে সে মেয়েটি হচ্ছে আর কেউ নয় মার্গট এবং এখানে স্লোইক মার্গটকে জানায় আমি নিজেও জানি রিচার্ড একজন খারাপ মানুষ এরপরে শেফ উপস্থিত সবার সামনে যায় এবং সবাইকে বাইরে বের হতে বলে সে সবাইকে নিয়ে বাইরে বের হয় এবং সেখানে একটি মেয়ে যার নাম হচ্ছে ক্যাথেরিন তাকে হাজির করে ক্যাথেরিন এখানে জানায় ইসলুইক অনেকবার ক্যাথরিনকে জোর করে সেক্স করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই ক্যাথেরিন তাকে রিজেক্ট করে এবং এই কারণেই ক্যাথেরিন সেখানে সেফ ইসলুইকের পায়ের ভিতরে কেচি ঢুকিয়ে দেয় এবং এরপরে ইসলুইক সেটি বের করে সবাইকে জানায় তোমাদের সবার মধ্যে যে সকল ছেলে গেস্ট রয়েছে তারা এখান থেকে পালিয়ে যেতে পারো তোমরা এখান থেকে পালানোর পঁয়তাল্লিশ সেকেন্ড পরে আমার লোকেরা তোমাদেরকে খুঁজতে যাবে যদি তোমাদেরকে পেয়ে যায় তাহলে তারা তোমাদেরকে ধরে নিয়ে আসবে যা করে সেখান থেকে প্রত্যেকটি ছেলেই পালিয়ে যায় এবং সেখানে থাকা লেডি অর্থাৎ মহিলাগুলোকে নিয়ে ক্যাথেরিন রেস্টুরেন্টে যায় এবং সেখানে ক্যাথেরিন প্রত্যেকটি মহিলাকেই তার তৈরি ডিশ মেন্স ফলি খেতে দেয় এবং এটি হচ্ছে সিক্স কোর্স অপরদিকে রেস্টুরেন্টের ভিতরে ক্যাথেরিনের সে রান্না করার ডিশটি খেয়ে প্রত্যেকেই অনেক প্রশংসা করে যদিও সেটি তাদের কাছে ভালো লাগেনি বেশ কিছুক্ষণ পরে আমরা প্রত্যেকটি ছেলে কাস্টমারদেরকে দেখতে পাই যাদেরকে ধরে নিয়ে এসেছে তখন তারা এখান থেকে পালাতে পারিনি আইল্যান্ড থেকে বের হওয়ার জন্য কোনো প্রকার বোট নেই এরপরে আমরা স্লোইককে দেখি যে টাইলরের কাছে আসে এবং তাকে বলে গেস্ট লিস্টে যে মেয়েটির নাম আছে তাকে নিয়ে আসার পরিবর্তে তুমি অন্য একজন মেয়েকে নিয়ে এসেছো এবং এটি হচ্ছে তোমার একটি ভুল তখন টাইলর তাকে বলে মূলত সেই মেয়েটির সাথে তার ব্রেক হয়ে গিয়েছে যার কারণে তাকে আনতে পারিনি এবং এখানে আসতে হলে কাপল হিসেবে দুজন করে আসতে হবে যার কারণে আমি এই মেয়েটিকে নিয়ে এসেছি এবং এখানে স্লোইক তাকে জানায় তোমাকে যে নিমন্ত্রণ পত্র আমি পাঠিয়েছিলাম সেখানে এটি ছাড়া আর কি কি উল্লেখ ছিল তখন টাইলর তাকে জানায় যে টাইলর জানে এখানে আসলে সে মারা যাবে অর্থাৎ বোঝা যাচ্ছে ইস্লোইক নিমন্ত্রণ পত্রে টাইলরকে জানিয়ে দিয়েছিল এখানে আজ তারা মারা যাবে এরপরে ইসলুইক টাইলারকে নিয়ে তার কিচেনে যায় এবং তাকে একটি রান্না করতে বলে টাইলার খাবার দাবার সম্পর্কে অত্যন্ত ভালো জানে কিন্তু সে রান্নার ব্যাপারে অত্যন্ত কাঁচা এবং সে অত্যন্ত প্রেশারাইজড হয়ে একটি রান্না করতে বাধ্য হয় সে একটি রান্না করে এবং সেটি খেয়ে স্লোইক সেটিকে অত্যন্ত বাজে হিসেবে দাবি করে এবং এরপরে স্লোইক টাইলারের কানে কানে কিছু একটা বলে যা এখন টাইলার অত্যন্ত কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এরপরে মার্গট দেখতে পায় টাইলর আত্মহত্যা করেছে এরপরে স্লোইক মার্গটকে জানায় তুমি আমাদেরই একজন এবং এখানে একটি উপকরণ নেই যেটি মূলত একটি ড্রামের ভিতরে আছে এবং স্লোইক এলসাকে বলে তুমি মার্গটকে স্মোক রুমের চাবিটি দাও এবং মার্গট সেখানে গিয়ে সে ড্রামটি নিয়ে আসবে যার কারণে মার্গট বেরিয়ে পড়ে সে ড্রামটি নিয়ে আসার জন্য এবং সে এই ফাঁকে শেফ ইসলুইকের বাড়িতে ঢুকে পড়ে এবং এখানে মার্গটের পিছু করছিল এলসা এবং এলসা সন্দেহ করে মার্গট হয়তো তার স্থানটি নিয়ে নিবে অর্থাৎ এলসা যে পদে রয়েছে সেটি মার্গটকে দিয়ে দেওয়া হবে এবং এই কারণে এলসা তাকে মারতে যায় এবং এখানে মার্গটের সাথে এলসা এর ঝামেলা হয় এবং এক পর্যায়ে ভুলবশত মার্গটের কারণে এলসা মারা যায় এবং এরপরে মার্গট ইসলুইক রুমে প্রবেশ করে এবং সে সেখানে বিভিন্ন রকম ছবি দেখতে পায় তার মধ্যে একটি ছবি হচ্ছে যেখানে লিলিয়ান ইসলুইক এর রেস্টুরেন্টটি বন্ধ করে দিয়েছিল এছাড়াও শেফ ইসলুইকের একটি মেয়ে এবং স্ত্রী ছিল যারা বর্তমানে বেঁচে নেই এবং সে আরও দেখতে পায় স্লোইক তার জীবনের প্রথমে চিজ বার্গার এবং এটির কারণে সে অ্যাওয়ার্ডও পেয়েছে এবং সেখানে মার্গট একটি রেডিও দেখতে পায় যেটির মাধ্যমে সে সাহায্য বার্তা পাঠায় এরপরে মার্গট রেস্টুরেন্টে চলে আসে এবং তার সাথে কথা বলতে নেয় স্লোইক তারা যখন কথা বলছিল তখন বাইরে থেকে একটি জাহাজ চলে আসে মূলত মার্গট যে সাহায্য বার্তা পাঠিয়েছিল সেটি হচ্ছে এটি যার কারণে শেফ স্লোইক অত্যন্ত রেগে যায় এবং সেখানে প্রত্যেকের অর্থাৎ যাদের গায়ে রক্ত আছে তাদেরকে ঠিক করে দেয় এবং কিছুক্ষণ পরে সেখানে একজন পুলিশ অফিসার আসে কিন্তু এখানে স্লোইকের ভয়ের কারণে কেউই মুখ খোলে না এবং সেই পুলিশ অফিসারটি সেখানে সেই মুভি স্টারকে দেখতে পায় এবং তার একটি অটোগ্রাফ নেয় সেই মুভি স্টারটি তাকে অটোগ্রাফ দেওয়ার পরিবর্তে সেখানে সাহায্য চায় যার সেখানে সেই পুলিশটি ইসলুইকের দিকে বন্দুক তাক করে এবং তাকে মাটিতে লুটিয়ে পড়তে বলে কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সেই পুলিশ অফিসারটিও ইসলইকের সাথে মিশে রয়েছে এরপরে এখানে ইসলুইকের সাথে মার্গটের অনেক রাগারাগি হয় তখন মার্গট আর কোনো উপায় না পেয়ে সে ইসলুইকে ডাকে এবং তাকে জানায় তার খাবারগুলো অত্যন্ত বাজে ছিল এবং তার খাবারের ভিতরে কোনো প্রকার ভালোবাসায় ছিল না যখন সে খাবার খেতে পারেনি এবং সে এখন খুবই ক্ষুধার্ত আছে তখন স্লোইক অত্যন্ত ব্যথিত হয় তার কারণ সে তার খাবারকে অনেক ভালোবাসে কিন্তু তার খাবারের কারণে একজন কাস্টমার অসন্তুষ্ট হয়ে গেছে যার কারণে এখানে স্লোইক মার্গটকে বলে তুমি কি খেতে চাও তখন মার্গট তার কাছে চিজ বার্গার খেতে চায় যার কারণে মার্গটের জন্য শেফ স্লোইক চিজ বার্গার বানাতে শুরু করে এবং এরপরে সে মার্গটকে চিজ বার্গারের সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও দেয় এবং এটির জন্য সে মার্গটের কাছে বিল চায় নয় ডলারের উপরে মার্গট সেই বার্গার খায় এবং সেই বার্গারের অনেক প্রশংসা করে এবং সেটি জানতে পেরে ইসলোক অনেক খুশি হয় এবং সেখানে মার্গট ইসলোইককে বলে আমি বার্গারের বাকি অংশ প্যাক করে বাসায় নিয়ে যেতে চাই যখন ইসলোইক তাকে সেই বাকি বার্গারটি প্যাক করে দিয়ে দেয় এবং এখানে মার্গট একটি দশ ডলারের নোট দিয়ে তাকে বিল পে করে সেখান থেকে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে ইসলোইক মার্গটকে কেন যেতে দিল তার একটি মাত্র কারণ হচ্ছে মার্গট একেতে মেনু লিস্টে ছিল না অপরদিকে সে তার খাবারের যথাযোগ্য প্রশংসা করেছিল এবং মার্গটের সাথে ইসলুইকের কোনো পার্সোনাল শত্রুতাও নেই মার্গট সেখান থেকে চলে যাওয়ার পরে ইসলুইক তাদের সবাইকে বলে তোমাদের প্রত্যেকের জন্য আমার এই রান্না অর্থাৎ শিল্পের কাজে অনেক ক্ষতি হয়েছে এবং আমি আমার জীবনে সবকিছু হারিয়ে ফেলেছি এবং এরপরেই সে প্রত্যেকটি স্টাফের সাহায্যে পুরো মেজেতে কিছু খাবারের ডিজাইন করে এবং প্রত্যেক ব্যক্তিকে সে মাস মেলোর একটি জ্যাকেট পরিয়ে দেয় এবং মাথায় একটি চকোলেটের টুপি পরিয়ে দেয় এরপরে শেফিস লুইক একটি জ্বলন্ত কয়লা নিয়ে এসে মাঝখানে ফেলে দেয় এবং সেখানে আগুন লেগে যায় এবং সেখানে প্রত্যেকটি ব্যক্তি খাবারের উপকরণ হিসেবে আগুনে পুড়ে মারা যায় অপরদিকে আমরা মার্গটকে দেখি যে সে পুলিশ অফিসারের জাহাজে উঠে পড়েছে এবং সেটি চালিয়ে সেই দ্বীপ থেকে চলে যাচ্ছে এবং সে দেখতে পায় সেই আগুনে সে সমুদ্রের সেই সেই থামায় এবং রেস্টুরেন্ট খেতে শুরু করে সেই বার্গারের প্যাকেটের ভিতরে সে যে সকল মেনু খেয়েছে অর্থাৎ খাবার খেয়েছে সেগুলোর একটি লিস্ট আছে মার্গট সেই লিস্ট ফেলে দেয় এবং সে বার্গার খেতে শুরু করে এবং এর মাধ্যমেই এই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড